আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলিম দ্বীনী ভাই ও বোন, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন শুনছেন, আমরা সর্বপ্রথম ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, দরুদ সালাম আমাদের বিশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো অত্যাচার করার পরিণাম। মানুষ হয়ে মানুষের ওপরে যারা অত্যাচার করে, জুলুম করে, এর পরিণাম অত্যন্ত ভয়াবহ এবং এটা একটা ঘৃণিত পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন পৃথিবীর পরিবেশ পরিস্থিতির ওপরে, মানুষকে চলতে হবে তার গাইডলাইনও দিয়েছেন কোরআন ও হাদিস। কোরআন এবং সহি সুন্নাকে সামনে রেখে মানুষকে চলতে হবে। চলার প্রেক্ষিতে এক শ্রেণীর মানুষ যারা তাদের ক্ষমতা দেখিয়ে বা অর্থের দাম্ভিকতায়, ক্ষমতার দাম্ভিকতায় বা সংখ্যাগরিষ্ঠতার দাম্ভিকতায় মজলুমের উপরে জুলুম করে বিভিন্নভাবে, তারা মনে করে যে আমরা সফল। অথচ যারা জালেম, জালেমের বিচার আল্লাহ দুইবার করবেন পৃথিবীতে। তাদের বিচার হবে লাঞ্ছনাদায়ক শাস্তি, এবং বিচারের মাঠেও তাদের জন্য রয়েছে অবমাননাকর লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা লিজ্জালিমিনা মিন নাসির, জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না বিচারের মাঠে, যারা অত্যাচারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা লিজ্জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা, যারা জালেম অত্যাচারী এদের জন্য বিচারের মাঠে কোনো দরদি অন্তরঙ্গ বন্ধু তারা পাবে না যে তারা তাদের সহযোগিতা করবে। তাদের কোনো সুপারিশকারী নেই যাদের সুপারিশ মান্য করা হবে, তাদের কথা কেউ শুনবেও না। তারা বর্তমান পৃথিবীতে তাদের সব কিছু থাকলেও, টাকা পয়সা ক্ষমতা থাকলেও, বিচারের মাঠে তারা হবে নিঃস্ব। তাদের কোনো সুপারিশকারী থাকবে না, তাদের কোনো বন্ধু বান্ধবী, দরদি বন্ধু বান্ধবী থাকবে না। কাজেই যারা জালেম, বিষয়টি লক্ষ্য রেখে কোরআন ও সহিহ সুন্নার পদ্ধতিতে পৃথিবীতে বিচরণ করার জন্য তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে, যাবতীয় অত্যাচার করা থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে। আজকের পৃথিবীর মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত, বিশেষ করে পৃথিবীতে সবচেয়ে মজলুম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, যার ওপরে ইবলিশ শয়তানের একটা টার্গেট যে কিভাবে এটাকে ধ্বংস করা যায়, যার কারণেই দিনে দিনে আলেম ওলামাকে জেলখানায় বন্দী করা হচ্ছে, যার কারণে আলেম ওলামার তালিকার লিস্ট তৈরি করা হচ্ছে ধর্ম ব্যবসায়ী বলে। জানা নাই তারা কি দূরদর্শিতায় আলেমের পিছনে লেগেছে। আমরা বলে দিয়েছি যে যেই জাতি, যেই মানুষ আলেমদের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, বিগততে কেউ টিকতে পারেনি, বর্তমানে কেউ টিকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ, সামুদ, ফেরাউন এদের ঘটনা বলার পরে বলছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিক, আর তোমার প্রতিপালকের ধরা এরকমই, ইযা আখাযাল কোরা ওয়া হিয়া যালিমা ইন আখযাহু আলিমুন শাদীদ, প্রতিপালক যখন কোনো সম্প্রদায়কে, কোনো এলাকার লোক, কোনো নেতাকে বা কোনো যেই হোক অত্যাচারীকে যখন ধরেন তখন আর ছাড়েন না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইউমলি লিজ-জালিম, আল্লাহ জালেমকে সময় দেন। আমরা যারা অত্যাচারিত তারা বলি, আল্লাহর নিকটে দোয়া করি যে আল্লাহ জালেমের বিচার হয় না কেন, তো আল্লাহই জানেন যে তাদের বিচার কখন দিলে ভালো হবে, জালেমকে আল্লাহ সময় দেন। কিন্তু যারা অত্যাচারিত তারা নিরাশ হয়, যে না যারা অত্যাচারিত হচ্ছেন সে যেই হন, আলেম সমাজ হন, সাধারণ মানুষ হন,
প্রতিবেশী হন, আপনি ধৈর্য ধরেন আর আল্লাহর নিকটে বিষয়টি ন্যস্ত করেন, ধৈর্যের মাধ্যমে সহযোগিতা চান, ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। মজলুমের পাশে আল্লাহ রয়েছেন আর জালেমকে ধ্বংস করবেন, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হাত্তাই রাখাদাহু লাম ইফলিতুহু, আল্লাহ জালেমকে সময় দেন কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। ফেরাউনকে যখন ধরেছিলেন তখন আর ছাড়েননি, আবু জাহল উতবা সাহেবাকে যখন ধরেছিলেন ছাড়েননি, আদ সামুদকে যখন ধরেছিলেন তখন আর ছাড়েননি। তো তার পূর্বেই জালেমদেরকে সময় দেন, আল্লাহ দেখতে চান যে তারা কত দূরে এগোতে পারে। কাজেই যারা মাজলুম তারা নিরাশ হবেন না যে যেখানে অত্যাচারিত হচ্ছেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে জাহান্নাম। এখানে মুমিনদের উপরে নির্যাতন আসবেই, নিষ্পেষণ আসবেই, এরা নিষ্পেষিত হবে, নিপীড়িত হবে, এরা বিদরিত হবে, এটাই স্বাভাবিক কথা। কেন এটা মুমিনদের জন্য জাহান্নাম আর কাফেরদের জন্য আল্লাহদ্রোহীদের জন্য জান্নাত, তারা যা খুশি তাই করতে পারে। কাজে এখানে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। এখানে যারা জালেম তাদের ব্যাপারে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা ইত্তাকুল জুলম ফাইন্না জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা অত্যাচার করা থেকে বিরত থাকো, কেননা তোমরা যারা অত্যাচার করছো পরের জায়গা জমি অন্যায়ভাবে দখল করো, অন্যের উপরে অযথা মামলা দিয়ে জেলখানায় বন্দি করো, তদন্ত না করেই অন্যকে ঠকিয়ে অন্যের জায়গা জমি দখল করো, অন্যের উপরে অত্যাচার করো, মারধর করো, যারা এভাবে অত্যাচার করো বিভিন্নভাবে, বর্তমান পরিস্থিতিতে পরিবেশে প্রায় প্রত্যেকটা জায়গাতে মানুষ অত্যাচারের শিকার হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। মানুষ আজকে সুবিচার পাচ্ছে না, সত্য মিথ্যা হয়ে গেছে, মিথ্যা সত্য হয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক, এটাই পৃথিবীর গতি। আর এ কারণেই আল্লাহ বিচারের মাঠ রেডি করেছেন। বিচারের মাঠের এমন একটা পরিস্থিতি হবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতু আদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে। মানুষের তো বিচার কিয়ামতের দিন হবেই, পশু প্রাণীরও বিচার হবে, এটা আল্লাহ যে শ্রেষ্ঠ বিচারক এটার প্রমাণার্থে তিনি সমস্ত সৃষ্টিকুলের হিসাব যথাযথ একে অপরের হিসাব নেবেন। হাত্তা ইউকাদি ইকাদালি সাতিল জালহাইমিনা সাতিল কারনায়, এমনকি একটা সিংওয়ালা ছাগল যদি এই পৃথিবীতে অসিংওয়ালা ছাগলকে ঘোতা মারে, তাহলে বিচারের মাঠে আল্লাহ অসিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন যে ওকে ঘোতা মেরে পরিশোধ করো, এর নাম বিচার। তার মানে পশু প্রাণীর যেখানে বিচার হবে সেখানে আপনি মানুষের অর্থসম্পদ অবৈধভাবে আত্মসাত করে, অত্যাচার করে, কাউকে অযথা চটথাপ্পড় মেরে, জমি জায়গায় দখল করে, অন্যের ব্যাপারে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে আপনিও যে বেঁচে যাবেন, এটা অহেতুক ধারণা। বিচার আপনার হবে, জালেমের বিচার দুইবার হয়, পৃথিবীতেও হয়, বিচার মাঠে হবে। এজন্য জালেম যারা সাবধান, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো, কেননা যারা জুলুম করবে বিচারের মাঠ তাদের জন্য অন্ধকার হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আমরা বিভিন্নভাবে মানুষের ওপর অত্যাচার করি, বিষয়টি লক্ষ্য রাখেন হাদিসটি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আতাদ্রুনা মাল মুফলিস, সাহাবীগণ তোমরা কি বলতে পারো সবচাইতে নিঃস্ব কে? সাহাবীগণ বলছেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা, আমরা তো জানি যার টাকা পয়সা নাই, উপকারী বস্তু নাই, সেই তো নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে তারাই বিচারের মাঠে নিঃস্ব হবে যারা সালাতের নেকি নিয়ে উপস্থিত হবে, যারা যাকাতের নেকি নিয়ে, সিয়ামের নেকি নিয়ে উপস্থিত হবে, আর পাশাপাশি তারা কি, ওয়াতি কাদ শাতামা হাজা ওয়া কাযাফা হাজা, মানুষকে গালি দিয়েছিল, মানুষকে অপবাদ দিয়েছিল, ওয়াকালা মালা হাজা, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছিল, দুর্নীতি হোক আত্মসাত হোক, ওয়াসাফাকা দামা হাজা, ক্ষমতায় গিয়ে মানুষকে পিটিয়ে রক্তাক্ত করেছিল, ওয়া দারাবা হাজা, মানুষকে পিটিয়েছিল, এগুলির পাপ নিয়ে উপস্থিত হবে। একদিকে তার সালাত সিয়াম হজের নেকি থাকবে, অপরদিকে মানুষের জায়গা জমি আত্মসাতের
পাপ থাকবে, মানুষকে গালি দিয়েছিলেন তার পাপ থাকবে, অপবাদ দিয়েছিলেন মানুষের রক্তাক্ত করেছিলেন এগুলির পাপ থাকবে, নেকি আর পাপ নিয়ে আপনি বিচার মাঠে উপস্থিত হবেন। ফায়ুতা হাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতিহি, আপনার যেই পরিমাণ আপনি মানুষের জমি জায়গা আত্মসাত করেছেন, যেই পরিমাণ গালি দিয়েছেন, যেই পরিমাণ অপবাদ দিয়েছেন, যেই পরিমাণ মানুষকে পিটিয়েছেন, সেই পরিমাণ আপনার সালাত সিয়ামের নেকি থেকে নিয়ে তাকে দিয়ে দিতে হবে। কেননা বিচার মাঠে টাকা পয়সা নেই, পাপ আর নেকির খেলা, এটাই হচ্ছে বিনিময় হিসেবে ব্যবহার হবে। তো এক সময় ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুগজামা আলাইহি, এভাবে আপনার সালাত সিয়ামের নেকি তাকে দিতে দিতে এক সময় আপনার নেকি শেষ হবে। ফাউখেজা মিন খাতায়াহুম, যখন আপনার নেকি শেষ হবে, এখনও আপনি যাকে গালি দিয়েছিলেন তাকে আপনি নেকি দিতে পারেননি, পরিশোধ করতে পারেননি, অবশেষে যাকে গালি দিয়েছিলেন, যার জমি জায়গায় অত্যাচার করে দখল করেছিলেন, তার পাপ অনুরূপ পরিমাণ আপনার ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন। ফাতরিহাত আলাইহে, আপনার উপরে চাপিয়ে দিবেন, সুম্মা তুরিহা ফিন্নার, এবং তার পাপ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার সালাত সিয়ামের নেকি এটা কাজে আসবে না যদি অত্যাচার করে থাকেন, মানুষের হক আপনি মেরে দেন। কাজী যারা জালেম তাদেরকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য বলছি যে অত্যাচার করা থেকে বেঁচে থাকেন, বিচার আপনার হবে, বিচার সকলের হবে। কাজেই যে যতটুকুন যার অত্যাচার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই দিন আসার পূর্বেই সব মিটিয়ে নাও, যেই দিন টাকা পয়সা থাকবে না, দেনার দেরহাম থাকবে না, তার পূর্বেই ভাই ভাইয়ের উপরে জুলুম করলে মিটিয়ে নিতে হবে, মায়ের উপরে জুলুম করলে মিটিয়ে নিতে হবে, প্রতিবেশীর উপরে জুলুম করলে মিটিয়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি কারো অর্ধহাত জমিন আত্মসাত করে, বিচার মাঠে আল্লাহ অনুরূপ সাত জমিন তার কাঁধে ঝুলিয়ে দিবেন। সারা পৃথিবী বিচার মাঠের লোক দেখবে যে আপনি আত্মসাতকারী, আপনি জালেম। কাজী আপনি শিক্ষা গ্রহণ করুন এই কোরআন এবং সহি সুন্নাহ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকের হক পূরণ করে আদায় করে আমরা অত্যাচার করা থেকে বিরত থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত বলছেন শোনো পৃথিবীর জালেমেরা, তোমরা মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কেননা মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো হেজাব থাকে না। সে যেই হোক, ইহুদি খ্রিস্টানও যদি নির্যাতিত হয়, সে যদি আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ কবুল করেন, আর জালেমের ধ্বংস সুনিশ্চিত। কাজেই যারা যে যেখানে যে অবস্থাতেই ইসলামের বিরোধিতা করছেন, আলেমদের বিরোধিতা করছেন, যে অবস্থাতে আপনি থাকেন না কেন, বলছেন যে ক্ষমতা ক্ষমতা চিরদিন আপনার থাকে না, কারো থাকে না, ফেরাউনের থাকেনি, নমরুদ আবু জেহেলের থাকেনি, আপনারও থাকবে না, একথাই ঠিক। যারা ইসলামের বিরোধিতা করছেন, যারা নাস্তিক্যবাদের আঁকড়ায় যারা বিশ্বাসী, এই নাস্তিক্যবাদের আঁকড়াতে গিয়ে যারা ইসলামের উপরে শত্রুতা পোষণ করছেন, বিরোধিতা করছেন, তাদেরকে আমরা নসিহা স্বরূপ বলছি আপনি আল্লাহকে চিনেন, ফিরে আসেন, ইসলামকে মূল্যায়ন করেন, আলেম ওলামাকে সম্মান করেন। সবার উপরে আমাদের নসিহা, যারাই যে স্তরে অত্যাচার করছেন, নিষ্পেষণ করছেন, যারা জালেম তাদের উপরে নসিহাত যে আপনারা ফিরে আসেন, আল্লাহ অনেক অতীব দয়াবান ক্ষমাশীল, ক্ষমা করবেন। কাজে আমরা অত্যাচার করা থেকে বেঁচে থাকি, আমরা ইসলামকে ভালোবাসি, আলেম ওলামাকে সম্মান করি, আমরা মানুষকে সম্মান করি। যেই হোক, মানুষ পাপকে গালি না দিয়ে, মানুষকে গালি না দিয়ে পাপীকে পাপকে ঘৃণা করি, পাপ থেকে বেঁচে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝে চলে সার্বিক জীবনে মানার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আল্লাহ তুমি আমাদেরকে, আমারও দোয়া করছি আমাদের দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়, ইসলামের ক্ষতি না হয়, আলেম ওলামার ক্ষতি না হয়, মাজলুমের যেন ক্ষতি না হয়। আল্লাহ আমরা মানুষের উপকার করতেও যদি না পারি, আমাদের যারা যেন ক্ষতি না হয়, যার কারণে জাহান্নামে যেতে হবে। তোমার জাহান্নাম অনেক ভয় করি, কাজে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি, কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এ কথা বলেই আমাদের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহু বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।